জেলার 36,000 পূজো কমিটি, কলকাতায় 2,500। কমিটি পিছু 50,000 টাকা অনুমোদন ঘোষণা করেছে রাজ্য। এর সঙ্গে রয়েছে বিদ্যুতের বিলে ছাড়। সুতরাং কয়েকশো কোটি টাকার বোঝা রাজ্য সরকারের ঘাড়ে। কোষাগার যখন ফাঁকা, তখন কেনই খরচ? এই প্রশ্ন শুধু বিরোধীদের নয়, সাধারণ মানুষেরও। তৃণমূল সরকারের অনুদান নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্টও। একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে 2018-এ হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্যের কোষাগারে টাকার অভাব রয়েছে, বহু মানুষ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। অতিমারির বছরেও রাজ্যের অনুদানের নীতিতে বদল হয়নি। ফের মামলার পরিপ্রেক্ষিতে গত বছর হাইকোর্টের প্রশ্ন, সরকার শুধু দুর্গাপুজোর কেন অনুদান দেবে, ঈদ বা অন্য উৎসবে কেন নয়? স্কুল কলেজ যখন বন্ধ, তখন পুজোর অনুমতি সরকার কি করে দিচ্ছে? বারবার প্রশ্ন ওঠা সত্ত্বেও তাতে আমল দেয়নি নবান্ন। এবছর ফের একই রাস্তায় হেঁটেছে তারা। অথচ চুক্তির ভিত্তিতে কর্মরত শিক্ষকরা দাবি আদায়ের জন্য কি না করছেন, তালিনালায় নামতেও কসুর করছেন না। শিক্ষিকারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন বিকাশ ভবনের সামনে। সরকারি কর্মীরা বকেয়া ডিএর দাবিতে সরব। অথচ রাজ্য সরকার সম্প্রতি এই সংক্রান্ত মামলায় আদালতে বলেছে ডিএ কর্মীদের আইনসঙ্গত অধিকার নয়। বিরোধীরা বলছে টাকা নেই, ডিএ দেবে কোথা থেকে? আর রাজ্য সরকারও বারবার স্বীকার করেছে তাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। মাঝে মধ্যেই শোনা যায় হাসপাতালে পরিকাঠামো না থাকার ক্ষোভ, খানাখন্দে ভর্তি, রাস্তা সংস্কারে টাকার অভাব। তবু কেন খেলা মেলায় টাকা ঢালছে সরকার? এই প্রশ্ন উঠছে। এবার রাজ্যের যুক্তি, পূজো কমিটি সরকারি প্রকল্পের প্রচার করবে, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী ইত্যাদি, সেজন্যই অনুদান। নির্বাচন কমিশনের বিরোধীদের অভিযোগ, এ তো আদতে তৃণমূলের প্রচার, উপনির্বাচন ঘোষণার পর বিধি ভঙ্গ। সহযোগিতা করুন, আমার মনে হয় কোনো পূজো কমিটি তাদের কাছে ভিক্ষা চাইতে যায়নি, জোর করে তাদেরকে ভিক্ষা দিয়ে সাজানো হচ্ছে। যেমন 500 টাকার নাম করে রাস্তায় মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ঠিক পূজো কমিটিগুলোকে 1,000 টাকা দিয়ে দিদির ছবি লাগাতে এবং তাদের কব্জার মধ্যে আসতে বাধ্য করা হচ্ছে। আর আমরা এই জন্য বিরোধিতা করেছি, যেহেতু MCC লাগু হয়ে গেছে, কলকাতা জেলায় নির্বাচন আছে, ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি স্বয়ং আছেন, সে যেন তিনি এই ধরনের কোনো দান ধ্যানের প্রজেক্টে যেতে পারেন না, এটা MCC বিরোধী। এই প্রশ্ন আমরা তুলেছি।